আপনার নাম? তরুণ জানা। কি ঘটনা ঘটেছে? ঘটনা এখানে লাইসেন্স লাইসেন্স দোকান, এই লাইসেন্স দোকানে প্রত্যেক সময় রাত্রিবেলা ভোরবেলা অফ টাইমে মাল বিক্রি করছে। কিন্তু লকডাউনের সময় তো মদ বিক্রি বন্ধ আছে। তা আমরা জনগণ এই মদ ধরা পড়েছে, চুরিভাবে বিক্রি করেছিল দোকান খুলে, তা প্রশাসনের হাতে দেওয়া হয়েছে, প্রশাসন তার দায়িত্ব নেবে বলেছেন। কত পেটি মদ? এটা প্রত্যেক দিন বেরোচ্ছে, এখন 20 পেটি মাল ধরা পড়েছে, তার মধ্যে দুটো থেকে গেছিল, দুটো আমরা প্রশাসনের হাতে দিয়েছি। কিভাবে নিয়ে যাচ্ছিল এই মদ? এই মদ মোটর বাইক করে, 2-3 খানা মোটর বাইক করে নিয়ে যাচ্ছে। মারুতি এসেছিল? মারুতিও এসেছিল। বালিঘাইর এফসি গোডাউন পাশে যেটা লাইসেন্স দোকান আছে, মঞ্জুশ্রী গ্রামের যে বালিঘাই 2 নম্বর ব্লকে দেখতে পাবেন। আম পাবলিকরা যারা ব্ল্যাকে পয়সা দিয়ে আনছে তাদেরও দিচ্ছে না, কিন্তু যারা পাইকারি নিচ্ছে তাদের ভাব মানে কম দামে দিয়ে তাদের বড় করাচ্ছে। এবং আমরা চাইতে গেলে বলছে যে কোনো মদ নেই। এখনই আজকে সকালে, আজকে সোমবার সকালে ধরা পড়েছে বালিঘাই রেপসি গোডাউন পাশে যে লাইসেন্স দোকানটা আছে, আপনারা দেখতে পাবেন। যতদূর পারেন এটা উপরে পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন, আপনারা শেয়ার করবেন, যাতে এটা একটা উচিত শিক্ষা দেওয়া যাক। আমরা লকডাউন চাইছি, লকডাউন মানতে চাইছি। প্রত্যেক দিন রাত্রি বেলায় পয়সাটা ক্যামেরা করো তো, মদের পেটিটা তুলো নাম্বার নেই, পেছনে নাম্বার আছে। আরে হবে, শুনে আসবে। কি হবে? কোথায় কোথায় মদ পাচার করছিলেন? পাচার হয়নি, লকডাউনের সময় তো মদ বিক্রি বন্ধ আছে। পাচার হয়নি,
তাহলে কি করে মদ বাইকে গেল? এখন লকডাউনের সময় দিচ্ছেন এই তো? কাকে দিচ্ছিলেন? কত পেটি মদ দিয়েছেন? কাকে দিচ্ছিলেন?